Hello, assalamualaikum. This is Esha Alam Khan. Chola eshechi notun vlog niye, Bangladesh trip er vlog niye. Asha kori shobai onek onek bhalo achen. Ami bhalo achi Allah rahmate. So as usual, traffic e boshe achi. Jachi hocche Boshundhara city te shopping korte. Shopping bolle bhul hobe ashole. Amar birthday giyeche. Ami Bangladesh e ashchi kobe? 12 tarike February. So birthday chilo 17 tarike. So birthday gift kena hoy nai. আচ্ছা জিসামার পক্ষ থেকে এতদিন খুব ব্যস্ততার ভিতরে ছিলাম দাওয়াত সবকিছু মিলিয়ে আজকে ফ্রি আছি প্লাস আজকে ভাইয়া ফ্রি আছে ভাইয়াকে ছাড়া তো তেমন কোথাও বের হই না একা সব সময় ভাইয়া যেদিন ফ্রি থাকে সেদিনই বের হই अदरवाइज দেখা যায় সন্ধ্যার পরে যখন ফ্রি হয় তখন বের হই সো বসুন্ধরা যাচ্ছি হচ্ছে আমার বার্থডে গিফট কিনতে আমার শাশুড়িমাকে নিয়ে যাচ্ছি আর জায়ানকে নিয়ে বের হই নাই Zayan আম্মুর কাছে আছে জায়ানকে তো এর মাঝখানে নিয়ে আমি কোথাও যাই নাই জাস্ট যখন বাসায় কোনো জায়গায় দাওয়াত পড়ে তখন নিয়ে যাই এছাড়া মলে কোনো জায়গায় নিয়ে যাই না আর কি সো আর বাংলাদেশের কথা একটা বলতে চাই অনেকেই আমাকে কমেন্ট করে যে কেমন লাগতেছে বাংলাদেশে সবকিছু বাংলাদেশে সবসময় সবকিছু ভালো লাগে আমার দেশ ভালো তো লাগবেই বাট যেটা প্রবলেম সেটা সবারই ট্রাফিক তাছাড়া আসার পর যেটা নতুন দেখছি সেটা হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট সেটা কি শুরু হয়েছে ভাইয়া অলরেডি শুরু হয়ে গেছে শেষ পর্যায়ে কাজ চলতেছে আচ্ছা আচ্ছা এইগুলার জন্য আরো বেশি ট্রাফিক সো এটা ছাড়া সবই ঠিক আছে খাওয়া পিনা দাওয়াত সবকিছুই ভালো লাগে শপিং বাংলাদেশ তো বাংলাদেশী এখনো ট্রাফিকে বসে আছি জানি না কখন যাব কাছাকাছি চলে আসছি সো আমার সাথে থাকুন পুরো ব্লগটা এনজয় করুন আমি কি কিনছি আমার বার্থডে গিফট হিসেবে জিসামের পক্ষ থেকে সেটা এই যে মা চলে আসছে মা হাই বলেন হাই মা এসে জায়ানকে খুঁজতেছে জায়ানকে রেখে আসছে নানু মনির কাছে নানু অফিসে আছে হ্যাঁ না আবার আমি নিয়ে আসবো না বাসায় যে বুয়া কাজ করতেছে তো জায়ান নাই গোটা খালি লাগে জায়ান গোটা খালি লাগে নানু সেদিন বলতেছে জায়ান যখন এই বাসা আসে এই বাসা গরম যখন ওই বাসা যায় ওই বাসা গরম পরে বলতেছে যখন আমেরিকা চলে যাবে সব বাসায় ঠান্ডা হয়ে যাবে একবারে আবারও জামে পরে আছি আমরা পান্ত পথে এইখান থেকে এখানে হাইটা গেল মনে হয় চলে যাবো হাইটা গেল জানতে পারছি অবশ্যই হাইটা গেল অনেক আগে চলে যাবো আমি এখন কতদিন পরে বসুন্ধরা মার্কেট আগে তো রেগুলার আসতাম চলো অনেক ভিড় চলে আসছি গোল্ডের দোকানে গোল্ড কিনতে দেখি কি পছন্দ হয় আমার ইচ্ছা চুরি কেনার দেখা যাক আচ্ছা আমি দেখতেছি কোনটা কিনবো জানি না দেখি জি হ্যাঁ এটাই কিনবো এটাই পছন্দ স্যার গ্রামে আসবে
আলহামদুলিল্লাহ কিনছি, থ্যাংক ইউ জিসাম, থ্যাংক ইউ জিসাম। আর মা জায়রার জন্য একটা মুকুট কিনছে, এটা সুন্দর হয়েছে মা, আমার ভালো লাগছে জিনিসটা, সুন্দর একটা মুকুট কিনছে, জায়রাকে পরায় দেখতে হবে কেমন হয়েছে। আর আমি চুড়ি কিনলাম, খুব পছন্দ হয়েছে, যে দাম ভরির, আল্লাহ। আমি আচ্ছা মা আসার সাথে সাথে কিনলে মনে হয় ভালো হইতো না, যখন মনে হয় 12 তারিখে আসছি ফেব্রুয়ারি, তখন মনে হয় এরকম 22,000-73,000 সামথিং ছিল, 76, আর এখন হচ্ছে কত, 79 না 79 কত জানি সামথিং পার ভরি, অনেক দাম অনেক। যাই হোক কিনছি, থ্যাংক ইউ জিসাম। হ্যাঁ বাড়তেই থাকবে, আসলে আমার কিছু করার নেই, আমরা তো এখানে অনেক অপশন, আর ইউএসএ দেখা যায় হচ্ছে কয়েকটা দোকান গোল্ডের খুব লিমিটেড অপশন থাকে, এখানে তো অনেক অপশন দেখে শুনে কেনা যায়, যাই হোক পছন্দ করে কিনেছি। সো এখন বাসা যাচ্ছি, আর ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ জিসাম, খুব পছন্দ হয়েছে। লাইটগুলো কি আগে থেকে ছিল ভাইয়া নাকি? আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাতি ঝিলে ঘুরতেছি অনেকদিন পরে, এখন অনেক রাত হয়ে গেছে দেখে ট্রাফিক নাই। হ্যাঁ দিনের বেলা যে ট্রাফিক থাকে, জায়ান এত খুশি দেখছো আম্মা দাঁড়ায় দাঁড়ায় গাড়িতে চলতেছে, আর কি চায় বলো, এরকম তো পারে না বুঝো না, এখন তো মানে সব কিছু সে মানে কি বলবো 100% এনজয় করে নিতেছে, দাঁড়ায় যাবে যেমনে মন চমনে যাবে, দেখি একটু চেহারাটা দেখি এত খুশি, সে কোলে বসবেই না, ওই যে আমাকে আমাকে ধরতেও দেয় না, ওরে নাসা নাসি রে, এর তো মজা, এইসব কুর্তি তো আনছি জায়ানকে, এক পাশে খালা এক পাশে মামা মাঝখানে দাঁড়ায় রয়েছে, বাবা